أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের বিষয় গণিত অর্থাৎ অঙ্ক হিসেবে আমরা যাকে চিনি, এই গণিত ভীতি প্রায় সবার মাঝেই দেখা যায়। তোমরা প্রশ্ন করেছিলে, স্যার কিভাবে গণিতে আমরা ভালো করতে পারি? আসলে জীবনটাই গণিতের খেলা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত গণিতের সাথে সম্পর্কিত, কাজে গণিতকে অবহেলা করলে চলবে না। একটা জাতির উন্নতি নির্ভর করে সে জাতি গণিতে কত উন্নত তার উপর। পৃথিবীর বিভিন্ন দেশে গণিতের উপর সরকার প্রধানদের একটা বিরাট বরাদ্দ দেওয়া থাকে গণিতের গবেষণার উপর। আমাদের দেশেও গণিত সমিতি আছে। যাই হোক, ওই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই বুঝে নেবেন। আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, গণিত শিখতে গেলে তোমাকে প্রথমে হিসাব জানতে হবে, যোগ বিয়োগ গুণন ভাগ লাভ ক্ষতি ইত্যাদি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। আসলে এই চারটা বিষয়ই হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে কি হিসাব। অর্থাৎ যোগ বিয়োগ গুণন ভাগ করে তুমি দেখলা তুমি কি পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ তোমার কাছে তুমি কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত। যে কোনো বিষয়, তুমি বাজারে গেলা, বাজারে একটা অ্যামাউন্ট টাকা ধরো 1,000 টাকা নিয়ে গেলা, বিভিন্ন ধরনের বাজার করলা, বিভিন্ন রেট বিভিন্ন দাম, সেগুলোকে তুমি যোগ করে একদিকে হিসাব নিয়ে আসলা, আর পুরো টাকাটা থেকে তুমি সেই যোগকৃত টাকাটা বিয়োগ করে দিলা, তাহলে তুমি কত টাকা বাজার করলা, কত টাকা তোমার কাছে ফেরত আসছে তুমি বুঝতে পারলা। এটা একটা গণিত। এবং তোমার প্রতিদিন কত খরচ হচ্ছে, 10 দিনের সপ্তাহে কত খরচ হলো, এটা বের করা হচ্ছে গুণন। মাসে কত খরচ হলো, হ্যাঁ তুমি কত আয় করেছিলে, কত ব্যয় করলে ইত্যাদি। অর্থাৎ বাস্তবতার সাথে যদি তুমি বিষয়টা লিয়ন করে নাও, অর্থাৎ সমন্বয় করে নাও, তাহলে গণিত শেখা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। তুমি স্কুলে যাও, রিক্সা ভাড়া কত, যাইতে কত, আসতে কত, এবং তোমার আম্মা তোমাকে কত দিল, টিফিনের জন্য কত টাকা দিল, অর্থাৎ তুমি প্রতিদিন কত টাকা খরচ করলে, স্কুল মাসে কতদিন খোলা থাকে, 1 মাসে 20 দিন খোলা থাকে, কোনো কোনো স্কুল বাইরে দিন কিংবা 24 দিন ইত্যাদি খোলা থাকে। তো তাহলে তোমার ওই 24 দিন দিয়ে তোমার প্রতিদিনের যে খরচ সে টাকাটা তুমি গুণন করে দাও, তাহলে কী হবে, তোমার মাসিক খরচটা চলে আসবে। তুমি বুঝতে পারো যে তোমার আম্মু তোমার জন্য বা তোমার প্যারেন্টস তোমার জন্য মাসে এত টাকা খরচ করে, তোমার বই খাতা কত খরচ, এটা তোমার সব খেয়াল রাখতে হবে। তাহলে তোমার গণিতে তুমি ভালো করতে পারবা। জীবনের সাথে গণিতের সাথে মিল আছে, তুমি এই চিন্তাভাবনা করেই আগাতে পারবা। এতে ছোটো ছোটো হিসাব ক্যালকুলেশন, এর থেকে বড় বড় হিসাবে যেতে হবে। তার জন্য কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুন মেনে তোমাকে অবশ্যই সেই নিয়মকানুন মানার পরেই তোমাকে কী করতে হবে, এই হিসাবে আসতে হবে। হিসাবে আসলে একটা ফলাফল আসবে, এবং ফলাফল শুদ্ধ হলে তুমি মার্ক নাম্বার পাবে, না হয় তুমি নাম্বার পাবে না। খুবই সহজ ব্যাপার। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এ সম্বন্ধে আরও বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করা হবে।